সুখবর, সস্তা হলো রান্নার গ্যাসের দাম। তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডার নয়, দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের। পয়লা জুন থেকে বেশ খানিকটা কমলো গ্যাসের দাম। জানা গিয়েছে নতুন মাস থেকে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 84 টাকা কমে গিয়েছে। ফলে উপকৃত হবেন এলপিজি ব্যবহারকারী, হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে গ্যাসের নয়া দাম। প্রতি মাসের শুরুতেই সাধারণত পেট্রোলিয়াম কোম্পানিগুলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে থাকে। মাসের শুরু থেকেই কার্যকর হয় সেই দাম। বৃহস্পতিবার আপডেট অনুযায়ী দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1,773 টাকায় নেমে এসেছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন 1,875 টাকা 50 পয়সা, আর মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1,725 টাকা, চেন্নাইতে দাম 1,937 টাকা। মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সস্তা হলেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন এখনও পর্যন্ত জানা যায়নি। আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে 2023-24 অর্থবর্ষ শুরু হবার পরে এই নিয়ে 3 বার কমলো গ্যাসের দাম। এপ্রিল, মে, জুন, টানা 3 মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। তার ফলে ব্যবসায়ীদের বেশ সুবিধে হলেও আমজনতার ভোগান্তিটা কিন্তু কমছে না। আরও যেটা জানা গিয়েছে, আপাতত কলকাতায় গৃহস্থের গ্যাসের দামে কোনো রকম কোনো হেরফের পড়ছে না। মার্চ মাসেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন যে 9.5 কোটির বেশি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় প্রতিটা 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের ওপর 200 টাকা ভর্তুকি পাবেন। সারা বছরে মোট 12টা সিলিন্ডারের ওপর মিলবে এই ভর্তুকি। তবে বর্তমানে গেরস্থের রান্নার গ্যাসের মূল্য আকাশ ছোঁয়ার, এই দাম আদৌ কমে কি না এখন শুধু সেটারই অপেক্ষা। তবে সামনেই বাংলায় রয়েছে পঞ্চায়েত ভোট, তার আগে গ্যাসের দাম কমিয়ে কিছুটা চমক দিলেন মোদী সরকার, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই একলাফে গ্যাসের দাম কমাটা কিন্তু অবশ্যই একটা সুখবর। তবে এটা ঘরোয়া গ্যাস সিলিন্ডার নয়, দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের। পয়লা জুন থেকে খানিকটা কমেছে এই গ্যাসের দাম। নতুন মাস থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 84 টাকা কমে গিয়েছে। উপকৃত হবেন এলপিজি ব্যবহারকারী, হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে গ্যাসের এই নয়া দাম। আমরা জানি যে প্রতি মাসের শুরুতেই সাধারণত পেট্রোলিয়াম কোম্পানিগুলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে, আর মাসের শুরু থেকেই কার্যকর হয় সেই দাম। বৃহস্পতিবারের আপডেট অনুযায়ী দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1,773 টাকায় নেমে এসেছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন 1,875 টাকা 50 পয়সা, মুম্বাইয়েরটা আপনাদের জানাই, মুম্বাইয়ের দাম 1,725 টাকা, চেন্নাইতে 1,937 টাকা। আর মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সস্তা হলেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন নেই। আমরা জানি যে সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট এবং তারপর রয়েছে 2024-এর লোকসভা ভোট। সেই লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমে কি না বিশেষত ভোটের কথা মাথায় রেখে সেদিকে তো আমাদের নজর থাকবেই। এই বিষয়ে আরও যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে।